আপনাদের মাঝে আমি আবার হাজির হয়েছি আরেকটি শিক্ষণীয় রেখ নিয়ে। এটা হচ্ছে আমার বাড়ি সম্পর্কে আর কিছু আধা কান হচ্ছে বাড়ি সম্পর্কে, আধা কান হচ্ছে মানুষ সম্পর্কে। এটা আমরা এখন আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমাদের মধ্যে আছেন দুজন অভিনেতা, একজন হচ্ছে ফহাদ আর একজন হচ্ছে রিফাত। রিফাত আর ফহাদ আসলে দুই ভাই ভাই। এখন আমাদের ফহাদে একটু টুল বাজাবেন, দেখুন আপনাদের কাছে কেমন লাগে। একটু বাজা তো রুল, আপনারা দেখেন মনোযোগ দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন উঠো। আর আমাদের রিফাত ভাই একটা গিটার আছে, এটা গিটার মাত্র, এটা কোনো গিটার নয়, এটা আসলে একটা ফান হিসেবে। আপনারা দেখুন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। এখন হয়ে যাবে ফানটা। আমার বাড়ি হবিগঞ্জ তাকি বিয়ানি বাজার, আমার বাড়ি হবিগঞ্জ আসতে ঝলিল ভিড়ের মাজার। আমি হবিগঞ্জের নাম হোরা ফুলা, ডাইন আতে বোলিং করি স্টাম্প গুড়া গুড়া, আমরা হবিগঞ্জে ফুলা। হবিগঞ্জে গিয়া আমি কিল্লাম একটা সাক্ষু, হঠাৎ ফিসের সাইয়া দেখি আমার সুজন হাকু, সুজন হাকু খতা শূন্য নষ্ট হয়ে গেল মন। এরপর সাইয়া দেখি লাম্বা ডিঙ্গি সুবল, কিতা কর সুজন হাকু হারাই গেছে জাপানি চাকু। ও তুই কিতা কর আমার 700 টাকা ওইসে লস। এখন আমি কিতা করতাম জাপানি চাকু কিল্লা পাইতে। প্রত্যেক শনিবারে ফুটবল মাঠও খেলা হয়, 5-10টা গোল খায় অনেক কুসার আর কেউ নয়। অসীম আছে অন্তর আছে আছে 6 অন, একটু পরে সাইয়া দেখি তার বাই নয়ন। এমন সময় মাঠের মাঝে দিল প্রচুর বাতাস, গোল দেওয়ার গিয়ে ফরি গেল আমার ভাই আকাশ। সুবলে মা সুবলে দে কত জাটা, জাটটা খাইতে খাইতে সুবলে ফাওদলিছে ফাটা। অসীম এরা গরো আসে সুন্দর সুন্দর চেয়ার, তারা গরোর মতো আসে ওলা পাল্লা দুবার। অন্তর শরীর থেকে পড়ছে কত বেশি গাম, সুবল সাইকেল চালে বেলাকে অন্তর দিছে ফার্ম। অনেক কাকু বালা ওইলে আসে অনেক দুষ, অনেক কাকু এমনি আবার সহজ সরল মানুষ। গ্রাম শহরের মানুষই আছে ফালে যারা ছাগল, ছাগল ফালতে ফালতে তারা ওই যায় পাগল। হবিগঞ্জের মধ্যে আছে আরেকজন আকুরাজন, তার কথা সবসময় আমার হয় স্মরণ। গাছের মধ্যে দেবায় ফেসি দড়িলি যে ফল, গাছের মধ্যে ইটা নিতে লাগি গেছে সুবল। ইটা কথা আমরা এখন হবাইতে ফেলাই তৈ, কিছু বউটা আছে তাদের কথা কই। ফুটিন দেখলে কত গিয়ে বেশি মারে বাপ, এরা কয়ে বাপ মারলে ওইব বেশি লাভ। গ্রামের মানুষ খাওয়া যদি আয় যদি জামাই, জামাই আইলে তারা কবে বেশি বেশি সেমাই। ফুটবল তোমরা খেলাইও না বাঙ্গালি বাই হাত, হাত বাঙ্গালে খেয়ে তোমরা তুলা দিব বাত। দোকানে গেলে ফাইবা তোমরা দুই খাটি সলই, মাছ ধরতে যদি যাও লইয়া যাই হলই। মানুষ গেলে গড় বানাইতে কমি গেছে গাছ, ফুরকি মাঝে ওষুধ দেওয়া বাসি গেছে মাছ। সিলেটাউনে গিয়া তুমি খাইবে অনেক মিষ্টি, মিষ্টি গড় লইয়া যাইবা তোমরা শহর গুষ্টি। সিলেটে গিয়া তুই খাই তুমি অনেক বেশি সামসা, সামসা চিনিয়ে সহজ হবে মাথা দিবে গামসা। মৌলবি বাজার আমলকি খাইতে লাগে ট্যাঙ্গা, অনেক ঘন গিয়া লাগাই দিব আরেক বেটা ব্যাঙ্গা। ব্যাঙ্গা থেকে ডরে আমি কিনলাম না আর হাঁস, হাঁস কিনলে খাইমা আমি ওলা মোটা বাস। মৌলবির কথা তোমরা শুনিয়ে রে ফাইন, বালা কথা পড়াশোনা করিয়া আমার শেষ বক্তব্য না। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের গানটা শোনার জন্য। আসলে একটা গান একটা র্যাপের মধ্যে পড়ে, এবং আমরা সমাজকে পরিবর্তন করার জন্য অনেক কিছু করি, যেমন র্যাপ গান করি, নাটক করি, এগুলো সব শিক্ষণীয়। আর এগুলো করার পরে আমরা এগুলোর পিছনে কী কী আছে এগুলো আমরা বলি, এবং র্যাপ গান যে গাই এগুলো আসলে উদ্দেশ্যমূলক গান, এগুলো আমরা সমাজ পরিবর্তন জন্য গাই। আর আপনারা যারা ঢুল কিনছেন না তারা ঢুল একটা কিনে পেলেন, আর সত্যিকার ঢুল কিনেন তাহলে ঢুল যদি বাজাতে না পারেন তাহলে আমাদের ফরহাদ ভাই ঢুল বিশেষজ্ঞ আছে, ও ওর কাছে আসবেন, একটু দেখে নেন কীভাবে ঢুল বাজায়। আর আমাদের রিফাত না রিফাত কি তোমার নাম রিফাত, আসলে রিফাত রিফাত আর ফাহাদ দুই ভাই, আসলে আর দুই ভাই জমাত ভাই। আসলে ওদের গান চিনতে পারছি না, চেনা যায় না, তো আসলে দুই ভাইকে দেখতে টিম লাগে। আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আর রিফাত ভাই হচ্ছে আমাদের গিটার বিশেষজ্ঞ, আসলে সেই গিটার না যেটা আপনারা 10,000 ভাবছেন, এটা না, 10,000 গিটার হচ্ছে অনেক দামি গিটার। আসলে আমার রিফাত ভাই যদি এই গিটার বাজে তাহলে গিটারের তার ছিঁড়ে ফেলবে, আসলে গিটার তার ছিঁড়ে ফেলে যে মালিক ও রিফাতকে অনেক মারবে। আপনাদের কাছে কাগজে গিটার আছে তারা রিফাত ভাইকে আসবেন, রিফাত ভাই এগুলো বাজাবে। আর রিফাত ভাই এগুলো বাজাতে খুব ভালোবাসে, রিফাত ভাই এগুলো বাজাতে পারে। রিফাত ভাই হচ্ছে গিটার বিশেষজ্ঞ, মানে এই গিটার না মানে কাগজের গিটার বিশেষজ্ঞ। আর আমাদের ফরহাদ ভাই হচ্ছে ঢুলের বিশেষজ্ঞ, মানে এই ঢুল না মানে বালতি ঢুল। আপনারা দেখতেই পেয়েছেন কীভাবে ঢুল বাজিয়েছে, এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিত্য নতুন অনেক নাটক করছি এবং সেগুলো আমরা ইউটিউবে প্রচার করছি। আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারা সহজেই আমাদের আমাদের নাটক র‍্যাপ পাবেন, এবং আপনাদের কষ্ট করা লাগবে না, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক করুন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে একটা কই কথাটা কইতে ভুলে গেছি, সেই কথা সুবলের উদ্দেশ্যে কই আর সুবলের আমি অনেক কিছু কইলি আসলে সুবলটা কমাচ্ছে দেখে নিয়ে।
এটা আমরা ফার্নিচার কইছি আর অনেক কাক করে কইছি এমনি অনেক আকাশ আকাশ ভাই এরা কইছি এরা আসলে মনে কিছু নয় আমরা ফার্নিচার কইছি আর কোনো ভুল হইলে এখন মাত্র দেখে নিই ভাই।